السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, বেশ কিছু ভাই ও বোন আমাকে দীর্ঘদিন পর্যন্ত তাদের চোখের অসুবিধার জন্য এই চ্যানেলে একটা ভালো ভিডিও আপলোড করার জন্য রিকোয়েস্ট করে চলেছেন। তো বন্ধুরা, আমার ইতিমধ্যেই আমি চোখের যত্নে চার পাঁচটা খাবার নিয়ে ন্যাচারাল একটা ভিডিও আমি আপলোড করেছি। সেখানে আমি প্রমাণ করার চেষ্টা করেছি এই চোখের যত্নে ওই খাবারগুলো অত্যন্ত অত্যন্ত কার্যকরী। তো বন্ধুরা, আমার যারা চোখের যত্ন চান, চোখে বিভিন্ন রকমের সমস্যা যাদের রয়েছে, দৃষ্টিশক্তি কম অথবা ছানি পড়ে গেছে অথবা কম দেখতে শুরু করেছেন, তাদেরকে বলবো সেই ন্যাচারাল খাবারগুলোর সেই ভিডিওটা একটু খুঁজে তারপরে আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আপনার চোখে যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার সেই ভিডিওটি আপলোড করার পরে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার, আমাদের পক্ষে এই খাবারগুলো নিয়মিত খাওয়া সম্ভব না, পবিত্র কুরআনুল করিম এবং হাদিস শরীফ থেকে আপনি একটা ভালো ভিডিও আপলোড করেন যেখানে শুধু দোয়া দুরুদের মাধ্যমে চোখের যে কোনো রকমের সমস্যা দূর করা সম্ভব। তো বন্ধুরা, আমার আমি তাদেরকে বলেছিলাম যে একটু ওয়েট করুন, ইনশাআল্লাহ আমি সেই ভিডিওটি আপনাদের সামনে দিব। তো বন্ধুরা, আমার এই চোখের যত্নে আজকে দোয়া কালাম নিয়ে এমন একটা ভিডিও আমি আপনাদের সামনে আজকে আপলোড করতে যাচ্ছি যে দোয়াটি যুগ যুগ ধরে বড় বড় আউলিয়া কেরাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম এটি আমল করেছেন, তাবেঈন তাবে তাবেঈনদের মধ্যে এর আমলটি পাওয়া যায়। এটি পবিত্র কোরআনুল করিমের চোখের দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা সম্পর্কে নাজিল হওয়া একখানা আয়াত। আয়াতটি রয়েছে পবিত্র কোরআনুল করিমের 27 পারার মধ্যে সূরা কফের মধ্যে, এই আয়াতখানা আপনারা পাবেন। তো বন্ধুরা, আমার আমি এই আয়াতখানা এখানে আয়াত নম্বর সহ উল্লেখ করে দিব। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পবিত্র কোরআনুল করিমের যে কোনো আয়াত দিয়ে আপনি যখন কোনো ঝাড়ফুঁক করবেন, যখন কোনো তদবির করবেন, অবশ্য অবশ্যই সেই আয়াতটি আপনি শুদ্ধ রূপে উচ্চারণটা শেখার চেষ্টা করবেন। এখানে যদিও আমি বাংলা উচ্চারণ দিয়ে দিব, কিন্তু আপনারা সেটা না দেখে বরং আমি যেভাবে তেলাওয়াত করছি সেই তেলাওয়াতটুকু বারবার প্লে করে শুনে আপনারা এই আয়াতখানি শুদ্ধ রূপে শেখার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, যখন আপনি এটি শুদ্ধ রূপে মুখস্থ করতে পারবেন, এরপরে আপনাকে ফলো করতে হবে যে আমি কোন নিয়মটি দিয়ে এই চক্ষুটা ঝাড়ছি। নিয়ম এখানে একটা বড় ফ্যাক্ট, আপনাকে নিয়ম ফলো করতে হবে। আপনি যদি নিয়ম না মেনে আপনার ইচ্ছা মতো আপনি ঝাড়েন, তখন কিন্তু আপনি এর কাম্য ফলটা পাবেন না। আমি সবসময় একটা কথা বলি যে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে এই শাহাদত আঙ্গুলি এটি একটি অত্যন্ত বরকতময় জিনিস, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এই শাহাদত আঙ্গুলি দিয়ে। এজন্য যখন মাথা ব্যথা ঝাড়তে হয় তখন এই শাহাদত আঙ্গুলি লাগাতে হয় মাথায়, এরপর যখন চোখ ঝাড়তে হয় তখন এই শাহাদত আঙ্গুলি এই চোখের উপরে লাগাতে হয়। এই নিয়মগুলো অনেকেই বলে না। তো বন্ধুরা আমার, আমি আয়াতটি তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি, অত্যন্ত মনোযোগের সাথে শুদ্ধ উচ্চারণে আয়াতটা শেখার চেষ্টা করুন। আমি নিয়মটা বলে দিচ্ছি, আয়াতের শুরুতে আপনি একবার বিসমিল্লাহ পড়বেন আর শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়ে সামান্য মোনাজাত আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ, এই দুরূদ শরীফ এবং এই আয়াতের বরকতে আমার চোখটাকে তুমি ভালো করে দাও। আর প্রতিবার যখন আপনি আয়াতটি ফু দিবেন তখন আপনি শাহাদত আঙ্গুলি এভাবে রাখবেন আর বৃদ্ধাঙ্গুলি এভাবে রাখবেন। রাখার পরে হাতের তালু এমনভাবে রাখবেন আপনি যেন ফু দিলে হাতের তালু থেকে ফুটা এই চোখের ভিতরে গিয়ে লাগে, চোখ খোলা রাখার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাশাফনা গিতাআকা ফাবসারুকাল ইয়াউমা হাদীদ। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. তো বন্ধুরা আমার, আপনি চোখের উপরে হালকা টাচ করে এভাবে দুই দিকে সরিয়ে দিবেন, চোখ খোলা রাখার চেষ্টা করবেন, ফুটে এত জোরে দিবেন যে হাতের তালু থেকে ফুর এই বাতাসটা যেন গিয়ে দুই চোখে লাগে। এভাবে করে আপনি দৈনিক দুই তিনবার করে করবেন, ফজরের পরে করলেন, জোহরের পরে করলেন, মাগরিবের পরে করলেন। এভাবে যদি করেন আপনার চোখের যে কোনো সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এটি অত্যন্ত পরীক্ষিত একটা আমল, পবিত্র কোরআনুল করিমের বরকতময় এক আয়াত, যে আয়াতের মধ্যে এই চোখের তীক্ষ্ণতা সম্পর্কে বলা হয়েছে। বন্ধুরা আমার, যাদের চোখে
চোখে এখনও সমস্যা শুরু হয়নি, অর্থাৎ যারা ফুল চোখে এখনও দেখেন, কোনো ধরনের সমস্যা নেই, তাদেরকেও বলবো আপনি যদি এটি অভ্যাসে পরিণত করতে পারেন সকাল দুপুর রাত্রিতে তিনবার, অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে এরকম একবার করে যদি পাঁচবার করে আপনি এভাবে ঝাড়েন, তো আপনার চোখ দীর্ঘদিন ইনশাল্লাহ ভালো থাকবে। এমনকি এরকমও দেখা গেছে যারা এই আমলের উপরে অভ্যস্ত তারা 60-70-80 বছর পর্যন্ত সুস্পষ্ট রূপে কোরআন তেলাওয়াত করতে পেরেছে, কোনো ধরনের তাদের চোখে সমস্যা দেখা যায়নি। আমি আবারও বলে দিচ্ছি, যখন আপনারা ঝাড়বেন তখন এই শাহাদাত অঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি চোখের উপরে দিয়ে হাতের তালু এমনভাবে রাখবেন যে জোরে ফুঁক দিলে যেন বাতাসটা চোখের ভিতরে লাগে, কেননা এই ফুঁর বাতাসটা চোখে লাগাটা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা আমার, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।